আগামী 15 মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। খুবই কম সময় থাকার কারণে ইতিমধ্যে ক্লাবগুলো দল গোছানো শুরু করেছে। ঢাকা লিগের সফল ক্লাব আবাহনী লিমিটেড দল গোছানো প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে এবারের মৌসুমের জন্য এখন পর্যন্ত 16 জন ক্রিকেটারকে নিশ্চিত করেছে আবাহনী। এদের মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার। এদের মধ্যে জাতীয় দলের বর্তমান সময়ের সেরা 2 টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত থাকছেন আবাহনীতেই। এছাড়াও আবাহনীতে রয়েছেন জাতীয় দলের আরও কিছু তারকা ক্রিকেটার। জাতীয় দলের বর্তমান ক্রিকেটার আফিফ হুসাইন ধ্রুব, মোসাদ্দেক হুসাইন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহমুদুল হাসান জয় থাকছেন আবাহনীতেই। আবাহনী আবার নতুন করে দলে ফিরিয়েছে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও রিপন মণ্ডলকে। তাসকিন গতবার খেলেছেন মোহামেডানে, এনামুল রাকিবুল হাসান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে, রিপন খেলেছেন শাহিনপুকুর ক্রিকেট ক্লাবে।